বাংলা নিউজ স্টেশন। সিলেটে সে আফিয়া বেগম হত্যার পেছনে তার স্বামীর হাত রয়েছে। স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে মুন্নিকে ব্যবহার করেছেন তার কথিত স্বামী। আফিয়া বেগম সামিয়াকে খুন করতে মাজেদা খাতুন মুন্নিকে ব্যবহার করেন কথিত স্বামী ইসমাইল নিয়াজ খান। বিদেশে নেওয়া এবং 2 লাখ টাকা দেওয়ার প্রলোভন দিয়ে আফিয়াকে খুন করানো হয়। আর নিয়াজের প্রস্তাব সাদর গ্রহণ করে নেন পাওনা টাকা নিয়ে আফিয়ার উপর খেপে থাকা তার রুমমেট মুন্নি। ক্ষোভ ও লোভে পড়ে পাটার শিল দিয়ে আঘাত করে আফিয়াকে খুন করেন মুন্নি। হত্যার খবর নিয়াজকে জানাতে রাতে এবং পরদিন সকালে হোয়াটসঅ্যাপে কল দিলেও তিনি রিসিভ করেননি। রোববার 28 আগস্ট বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আমলি আদালতে 164 ধারায় জবানবন্দিতে এমন চাঞ্চল্যকর তথ্য দেন খুনের ঘটনায় গ্রেপ্তার করা মাজেদা খাতুন মুন্নি। তার জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, জবানবন্দি নেওয়ার পর আদালতের নির্দেশে মুন্নিকে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের কথিত স্বামী নিয়াজ খানকে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে নিয়াজ হত্যার বিষয়ে তথ্য কৌশলে এড়িয়ে যান। অবশ্য মুন্নি জবানবন্দিতে নিয়াজের নাম বলেছেন। মুন্নির স্বীকারোক্তির বরাত দিয়ে আদালত সূত্র জানায়, আফিয়ার সঙ্গে মুন্নি সাবলেট থাকতেন। মাসে অন্তত 15 থেকে 16 দিন থেকে বাড়িতে যাওয়া আসা এবং ভালো সম্পর্ক ছিল তাদের। নিয়াজের নামে মামলা চালাতে গিয়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে 17,000 টাকা ধার নেয় আফিয়া। টাকা চাইলে আফিয়া অস্বীকার করলে ক্ষুব্ধ হন। গত 18 আগস্ট তিনি বাসায় যান। 20 আগস্ট রাত 10টার দিকে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়ার পর রাত 12টার দিকে রান্নাঘর থেকে পাটার শিল নিয়ে আফিয়ার মাথার বাম পাশে সজোরে পরপর 2টি আঘাত করেন। আঘাতের কারণে বিছানায় লুটে পড়েন আফিয়া। তবে তিনি আফিয়া মরে যাওয়ার জন্য মারেননি, আফিয়া মারা যাবে ভাবতে পারেননি মুন্নি। জবানবন্দিতে মুন্নি জানান, আফিয়া জ্ঞান হারানোর পর রাতে বাসার গেট বন্ধ থাকায় বেরিয়ে যেতে পারেননি। পরদিন 21 আগস্ট ভোর আনুমানিক 5:15 দিকে গেট খুলে রিক্সা ডেকে মালামাল নিয়ে বাসার দরজা তালাবদ্ধ করে চলে যান তিনি। জবানবন্দিতে মুন্নি আরও জানান, বালুচরের ওই ভাড়া বাসায় তারা অসামাজিক কার্যকলাপ চালাতেন। তাদের সহযোগিতা করতেন আফিয়ার কথিত স্বামী নিয়াজ। এক পর্যায়ে আফিয়ার সঙ্গে লেনদেন নিয়েও তারও বিবাদ সৃষ্টি হয়। আর নিয়াজের সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছিল না আফিয়ার। এ অবস্থায় নিয়াজের প্রস্তাবেও নিজের আক্রোশ মেটাতে আফিয়াকে খুন করেন মুন্নি। কিন্তু আফিয়াকে হত্যা করলেও নিয়াজ আর ফোন ধরেনি। পরে র্যাবের হাতে তিনি ধরা পড়েন। 24 আগস্ট রাত 12টার দিকে সিলেটনগর উত্তর বালুচর ফোকাস 364 সিকান্দর মহলের নিচতলায় আফিয়ার মরদেহ এবং অলৌকিকভাবে বেঁচে যাওয়া তার 2.5 বছরের কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে পুলিশ। আফিয়াকে প্রায় 76 ঘন্টা আগে খুন করা হয় বলে ধারণা ছিল পুলিশের। এ ঘটনায় নিহতের মা কুটিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্তে নামে র্যাব 9 সদস্যরা। বৃহস্পতিবার 25 আগস্ট মাজেদাকে খুনের ঘটনায় হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুন্নি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সারংপুর গ্রামের আব্দুল গনির মেয়ে, আর নিহত আফিয়া গোয়েনঘাটের জাঙ্গার গ্রামের আজির উদ্দিনের মেয়ে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় 24 আগস্ট রাতে দক্ষিণ সুরমার বড়কান্দি থেকে নিহতের কথিত স্বামী ইসমাইল নিয়াজকে আটক করেছেন পুলিশ। তিনি বড়কান্দি এলাকার ইসমত খানের ছেলে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে নিজের সম্পৃক্ততা এড়িয়ে যান নিয়াজ। এদিকে পুলিশি তদন্তে নিয়াজের অপকর্ম বেরিয়ে আসতে থাকে। মূলত তার বিরুদ্ধে মামলা দেওয়ায় আফিয়ার উপর ক্ষিপ্ত ছিলেন। নিহত আফিয়া এক নারী চিকিৎসকের বাসার গৃহকর্মী থাকাকালে আশরাফুল নামে এক যুবকের কাছে বিয়ে দেওয়া হয়, আর নিয়াজ তাকে নিয়ে পালিয়ে যান, যে কারণে আগের স্বামী কোনো আইনি প্রক্রিয়াও যাননি। অথচ নিয়াজের স্ত্রী সন্তান থাকার পরও অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে এসে বিবাহ বহির্ভূতভাবে এখানে ওখানে বাসা ভাড়া করে কখনো হোটেলে রাত যাপন করেন, অর্থ আয়ে আফিয়াকে অসামাজিক কাজে লিপ্ত করান। এর মধ্যে তাদের সন্তান জন্ম নিলে আফিয়াকে বিয়ে করতে তালবাহানা করেন নিয়াজ, যে কারণে তার বিরুদ্ধে 2020 সালের 12 জুলাই কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন আফিয়া। মামলার চার্জশিট দেওয়া হয় ওই বছরের ডিসেম্বরে। আসামি দেশ না ছাড়তে মামলা তদন্তকারী কর্মকর্তা ইমিগ্রেশনে চিঠি দিয়ে রাখেন, কিন্তু ধূর্ত নিয়াজ আগে দেশ ত্যাগ করেন। জুন মাসে তিনি দেশে ফিরে ওই মামলায় শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন। 2 আগস্ট কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। মুন্নির সঙ্গে আগে থেকে তার যোগাযোগ ছিল এবং আফিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে মুন্নিকে বিদেশ নেওয়া এবং 2 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন। সুদর্শক, এই ছিল আপডেট। এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।